আমরা সুদের যে কথা বলতেছিলাম সেখানেই আমরা থাকি একটা পাপ এমন ক্ষতি করতেছে পাবনা চাটমহর নাম শুনেছেন তো আপনারা চাটমহরের একজন দিনী ভাই আমার কাছে ফোন করে শুরু থেকেই কান্না সালামবাদে খালি কাঁদে কি হয়েছে বলতেছে আমার মায়ের এত ভয়াবহ মানে অবস্থা ওপেন হার্ট সার্জারি করতে হবে আমি আজ সতেরো দিন আমি দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে ঘুরেছি একটা দিনী ভাই রাতি ভাই আমাকে করজে হাসানা দেয় টাকা টাকাই থাকবে সমপরিমাণ টাকাটা আমি আমার সুবিধা মতো দিয়ে দেব আপনার থেকে আমি দশ হাজার বিশ হাজার টাকা চাচ্ছি এইটা লোকটা সতেরো দিন বলে চেয়েছে মাত্র বাইশ হাজার টাকা পাইছে অথচ না চাইতেই কত মানুষ তার বাড়িতে এসে বলতেছে আমার সাচাতো ভাই ও বেশি নেয় না অন্য অন্য লোক হলো গলা কাটা হাজার একশো নেয় ও আশি টাকাই রাজি হয়ে দাবিন ওর কাছ থেকে নেও কত বড় কুলাঙ্গার অথচ তাহার তো ত্রুটি নাই আদায় করে সিয়াম পালন করে হস করেছে সে জাকাত দেয় কিন্তু তার দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা ব্যাংকে জমা রেখে অতিরিক্ত টাকা দিয়ে চাউল কিনে ভাত খায় ও অসভ্য জান্নাতে গেলে ও যদি জান্নাতে যায় তাহলে একবার নাদিল হওয়া লাগবে ইসলাম তাহলে মিথ্যা মা উহু হারাম কোন ব্যক্তির পানি যদি থাকে হারাম মালবাসুহু হারাম কোন ব্যক্তির লেবাস পোশাক যদি থাকে হারাম কোন ব্যক্তির বুজিয়াবিল হারাম জীবিকা উপার্জন যদি হয় লোকটার হারাম তো আমহু হারাম খাদ্য যদি হয় লোকটার হারাম আল্লাহ ইস্তাজাব আলাহু মোহাম্মদ সাল্লাহ বলতেছে এই লোকটার দোয়া কিভাবে কবুল হতে পারে আপনারা এখানে যারা আছেন বলেন তো যার দোয়া ইস্তাজাব দোয়া করলে কবুল হয়ে যায় তার ভিতরে মুসাফিরের একটা খাত নাই আছে কি না একজন মুসাফির ব্যক্তি যদি আল্লাহ আতালার কাছে কোনো হালাল জিনিস চায় তাহলে আল্লাহ সেই দোয়া কবুল করেন বলেন আলহামদুলিল্লাহ কিন্তু মুসাফির কাঁদতে কাঁদতে যদি মরেও যায় আর মুসাফিরের খাদ্য টাকা উপার্জনের খাদ্য যদি হয় সুদ তাহলে ওই মুসাফির সারা জীবন ভরে কাঁদবে আল্লাহ রাসুল বলছে আল্লাহ ইস্তাজ ওর দোয়া কিভাবে কবুল হয় ও তো সুদ খায় ওর জামা সুদের টাকায় খাদ্য সুদের টাকায় পানি সুদের টাকায় ওর শরীরের রক্ত থেকে শুরু করে মাংস হাড্ডি সব বডি তৈরি হয়েছে সুদের টাকা দিয়ে ওর দোয়া কিভাবে কবুল হতে পারে সারা বছর কষ্ট করে ছাত্র পড়ায় এসে প্রাইমারি স্কুলে হাই স্কুলে মাত্র দশ হাজার পনেরো হাজার টাকা বেতন পাইছে লম্বা আশা করে বসে আছে ইনশাল্লাহ জীবন শেষ হওয়ার আগেই বিশটা বছর পঁচিশটা বছর চাকরি করার পর একবারে পাবো হলো চল্লিশ লাখ টাকা পাওয়ার সাথে সাথে কোনো হালাল ব্যবসা এই এই লোকটার মাথায় ঢুকলো না দুনিয়াবি কোনো হালাল রুদি চোখে দেখল না ও টান দিয়ে চলে গেল ব্যাংকে টাকা টাকাই পরে থাকবে প্রতি মাসে আমি বিশ ত্রিশ হাজার টাকা তুলে বউ ছেলে ফেলে নিয়ে খাবো পাতা পড়ছেন না মনে হয় প্রত্যেকটা দিন কবরে শেজদা দিয়ে প্রত্যেকটা দিন দুর্গার সামনে নারকেল ফাটায় জান্নাতের আশা করা যেমন বোকামি এই হাজির জান্নাতে যাওয়ার আশা করেই চাইতে বোকামি হজ করার আগে অ্যাকাউন্টে যে টাকাটা দার জমা হলো এটাকে কি বলে বছর শেষে চাকরি শেষ করার পর রিটায়ারমেন্টে আসার পরে এককালীন টাকা পায় এই টাকা মাত্র দুই চার পাঁচ লাখ টাকা রাখে হলে পরিবার নিয়ে হস করার জন্য একটা সাইনবোর্ড তো লাগবে এই সাইনবোর্ডটা শুধুমাত্র আল্লাহর কাবা ঘর থেকে ঘুরে আসে আমাদের এসে এরকম সোনার সাদ বহু প্রচুর একদম সয়লাভ লোকটা কিন্তু তার খাদ্য উপার্জনের খাদ্য হলো সুদের টাকা আছে কিনা তকদির এত খারাপ একজন আলেম একজন ইমাম একজন মুয়াজ্জিন একজন ভালো ব্যক্তি যদি বিপদে পড়ে বলে ভাতিজা কিছু টাকার ব্যবস্থা করো আমার বিপদ বলে মুখের উপর বলে ফেলবে যে যাই হোক টাকার লাগে নিয়ে যাও সমস্যা নাই এক মাস পরে দিলে কিন্তু দশ বেশি দেওয়া লাগবে এক লাখ দশ এই হলো সমাজের অভিশাপ করজে হাসানা উঠে গেছে করদান হাসানা আজরান হাসানা মানুষ যদি জানতো দান করার সাইতে টাকা টাকাই থাকবে শুধু আমার পকেটের টাকাটা সাময়িক আমার একজন দিনী ভয়ের কল্যাণ দেওয়ার কারণে আমি দান করার সাইতে নেকি বেশি পালাম তাহলে মানুষ বুঝতো করজে হাসানা কাকে বলে সবচাইতে বড় লজ্জার ব্যাপার সুদ সম্পর্কে যারা সচেতন করবে সুদের ভয়াবহতা সম্পর্কে যারা মানুষের কাছে গল্প করবে ওই হুজুর বলে নিজেই সুদ খায় বোঝা যাচ্ছে না হুজুর নিজেই সুদ খায় যেই হুজুর তাবিজ বিক্রি করে খায় তাবিজের ব্যাপারই ও তো বোঝে না সিরিক কাকে বলে হুজুর জুমার ক্ষুদ্দায় উঠে বলে কুল্লু কুল্লুবিদাতিন দলালা ওই আয়াত ওই হাদিস আমরাও বলি আমরা বলে বলি যে সলা আদায় করার পর শিয়াম পালন করার পর জাকাত দেওয়ার পর হস করার পর যত দিনই ভালো কর্ম আছে ইসলামের নামে নতুন কোনো কিছু আবিষ্কার করা লেস করা ইনক্লুড করা যোগ করা বিয়োগ করা সবই হলো বিদাত এই কথা দ্বারা আমরা তাই বুঝছি আর আপনার হুজুর বুঝেছে ক্ষুদ্র সময় বলতেছে কুল্লু বিদ্য দলালা আর ডানে বাবে সালাম ফেরায় বলতেছে নামাজের পরে বসবেন মিলাদ আছে শয়তান গায়ে লেখা থাকে মানে ও নিজে বলতেছে আরবিতে যে সকল নতুনত্ব ধর্মের নামেই হলো গোমরাহি খারাপ সকল খারাপের চূড়ান্ত ফলাফল হলো জাহান নাম কিন্তু নামাজের পরে মিলাদ করতেছে তাহলে কি বুঝলো আর আপনি কি বুঝলেন কথা বুঝতেছেন নাকি যেই গ্রামে সুদ প্রতিষ্ঠিত একেবারে প্রায় প্রত্যেকটা বাড়ি সুদ খায় সেই গ্রামে সুদের ওয়াস করে তাদের মন জয় করা কঠিন যেই গ্রামের মানুষ প্রত্যেকেই বিদাত করে তাদের সামনে বিদাতের বিষয় বয়ান করে তাদেরকে খুশি করা বড় কঠিন তা তো জানেন কঠিন তারা বুঝতে পারে না কেন একটা পাপ প্রতিষ্ঠিত হয়ে গেছে শোনেন এখন এই অবস্থা আছে কিনা তা জানি না তবে এটা সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা রয়েছে এটার গবেষণা রয়েছে আজকের থেকে কিছুদিন পূর্বে বিশ্বের কিছু জায়গার মানুষ তারা কাপড় না পরে থাকাকে একটা গতি মনে করছে ট্র্যাডিশন তাদের কাপড় পরে না ওই কিছু গাছের ইটি দিয়ে পাতা দিয়ে ওইভাবে চলতেছে উলঙ্গ এখনো কিছু মানুষ আছে তারা উলঙ্গ চলে আসে না তাদের কাছে যদি আপনি লম্বা জোব্বা গায়ে দিয়ে যান তারা নাকে কাপড় দিয়ে সিসি বলবি বলবে এই লোকটার হায়া লজ্জা বলতে কিচ্ছু নাই মানুষ কোনোদিন দিন গায়ে জামা দেওয়া লাগে এই একটা জ্ঞান তার মানে ওই গোটা সমাজে কিছু না পড়াটাকে তারা একটা নীতি বানিয়ে নিয়েছে আমাদের সোজা নাগর আমাদের পাবনা মনে করছে এই মাটি হল ওই পীর ঠাকুর বাবার রাজবাড়ি মাহফিল করে আসলাম মাহফিলে হুজুর আগেই কানে কানে বলে দিচ্ছে যে এটা কিন্তু ফুরফুর আর এরিয়া কার এরিয়া একটু দেখে শুনে কথা বলবেন একটু দেখে শুনে বলবেন কোনো সমস্যা নাই আপনি প্রধান বক্তা আপনার গতিতে আপনি চালাতে থাকেন তা আমি উঠেই বললাম যে আপনি কি তওবাডা এখনই করবেন না শেষ রাত্রি তো বললাম যে না কুফুরি করার পর একটা লোকের কি কাজ থাকে আপনি আমাকে বলেন কেউ যদি কুফুরি করে ফেলে তখন কি করা লাগে উপস্থিত জনতা বলতেছে আলাদা করে কালেমা পরে তওবা পড়তে হয় তো বললাম সেম অপরাধ আপনি একটা কথাই বলে ফেলেছেন এটা কোনো দাদার সম্পত্তি না কারোর এই মাটির মানুষের দায়িত্ব আমানতের পরিবর্তন হয় মূল মালিক একজনই তার নাম আল্লাহ বিশ নম্বর সুরা সুরা তোহা পাঁচ নম্বর আয়াত আর রহমান সেই আল্লাহ কোথায় থাকে বলেন উপরে থাকে আপনি যে বললেন এটা অমক পীরের এরিয়া এই কথাটাই তো কুফুরি কোনো জায়গা কোনো বস্তু কোনো গ্রাম কোনো মহল্লা ধর্ম কোন দিন কোনো ব্যক্তি কেন্দ্রিক হতে পারে না আপনার ঠাকুর শয়তানি করে গেছে এতদিন সেটা ভিন্ন কথা কোরআন আর হাদিস যখন সামনে এসে দাঁড়িয়েছে সতেরো নাম্বার সুরা সুরা ইসরাইল ইসরা একাশি নাম্বার আয়াত অকুল জাল হাক আপনার হুজুরের কর্ম চলাফেরা শিরিক বেদাত কুফরি যত শয়তানি ভারত থেকে ডেলিভারি দিয়ে এই দেশে নিয়ে এসেছে আবার আমরা সেই দেশে তাকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ এগুলো তো আমরা পুষে রাখবো না কারণ দাদা আলেম খুঁজে পায় নাই চাষা আলেম খুঁজে পায় নাই পাঁচ গ্রাম সাত গ্রাম দশ গ্রাম ঘুরে একটা মৌলবী পাওয়া যেত মুন্সি পাওয়া যেত মাওলানা না এখন তিন মিনিট পর পর একটা করে মুফতি পয়দা হয় আল্লাহর কোরআনের কোন ভাষায় অনুবাদ করতে চান আপনি সকল কিছু আপনার চোখের সামনে এখন আর ঠাকুরের গল্প শুনবো না আমরা কে বলে শুনবেন না শোনাই তো হচ্ছে আমাদের এই সমাজে আপনার বাবা বর্ডার পার হয়ে এসে খালি বলতেছে আমার আব্বা হুজুর যে কি কাম করছে বাবা তা আমি তো আপনাকে সহজ সরল বলছি পিছনের ঝুঁটি ধরি ঘাট ধরি আমাদের মন থেকে কেননা এখানে লেখা আছে হলে ইসলামী মহাসম্মেলন এখানে লেখা আছে হলে বাৎসরিক ইসলামী মাহফিল ইসলামী মাহফিলে তো দাদার গল্প বলা হারাম ইসলামী মাহফিল শব্দের অর্থ আল্লাহ কি বলেছেন কোরআনে আছে কোন দাগা রাসুলকে বলেছেন হাদিসের আছে কোন দাগা ঠিক নাকি মনে থাকবেন সাল্লাহ তাহলে সুদের ব্যাপারে যেটা আমরা বলতেছিলাম এটা আমাদের জন্য একটা অভিশাপ যে বিপদগ্রস্ত মানুষ যদি বিপদে পড়ে বলে ছেলের ফর্ম ফিল করতে হবে ছেলেটার বিপদ তিন মাসের খাদ্য বিল দিতে হবে তাহলে দশ হাজার টাকা পর্যন্ত বিনা সুদে পাওয়াটা আজকাল আশ্চর্য কি বলেন কঠিন পরিস্থিতি বিভিন্ন আকার ইঙ্গিতে বলে দিচ্ছে যে টাকা দশ হাজার নিয়ে দাও একটু খেয়াল রাখো খেয়াল রাখো মানে কি বলেন তো তার মানে সে সুদ খেতে চাচ্ছে সুদ এমন একটা পাপ এমন একটা অপরাধ এমন একটা ভয়াবহ পাপ এমন একটা অপরাধ যে সুৎখরের কোনো হায়া লজ্জা থাকে না জানেন কি সুৎখর কেমন সুৎখর হলে আপনাকে ফাউন্ডেশন মনে করছে আপনার কিস্তি দিয়ে আপনার ঘরের উপরে পাও দিয়ে খালি উপরে তলায় উঠে নিয়ে চলে যাচ্ছে আপনি শুনেন নাই নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই ঘর ভাড়ার টাকা দিয়ে সাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হয় না তা শুনছেন নাকি নাপিতের অপরাধ কি তাই বলে নাকি ও তো নিরীহ গরিব মানুষ পাশত্য নামাজ পরে আমি নাফিতের ঘর ভাড়া দিছি এই ঘরের থেকে যে টাকা দেয় ওই টাকা দিয়ে আমি সাইল কিনে ভাত খাই আমার দোষটাকে আপনারা বলেন এই তো ঠিক পাই গেছেন কারণ নাফিত হইল মুসলমানের মুখে খুর দিয়ে দাড়ি কাটে যদি বলেন যে নাফিত তার মাইকিন করে নাই ও তো আর মিটিং করে বলে নাই যে আমার কাছে দাড়ি চাচা হয় যে যেখানে আসেন আমার কাছ থেকে দাড়ি চাষেন এই কথা তো বলে নাই ওইর অপরাধ কি ওইর অপরাধ হলো এই কারণ জোরদার কোটের উপরে যদি লেখা থাকে মাদক দ্রব্য থেকে দূরে থাকুন এইটা খেলে মুখে ক্যান্সার হয় এইটা খেলে ধূমপান করলে ক্ষতি যত কিছু লেখুক সব লেখা হলে শয়তানি লেখা আল্লাহর কসমে লেখার কোনো দাম নেই সাথে আর কি করতেছে কেন কারণ আপনি উৎপাদন বন্ধ করে দেন ঝামেলা শেষ এই হারাম খাওয়ার পরিবেশটা মানুষকে করার বন্ধ করে দেন অটোমেটিক হারাম খাদ্য দেশ থেকে নাই হয়ে যাবে আপনি মদ লাইসেন্স দিয়ে মদের সাপ্লাই করে যাচ্ছেন কোটি কোটি গ্যালন গ্যালন বোতল আপনি মদ সাপ্লাই দিয়ে দিচ্ছেন কত সুন্দর রেডি করে আর পরে বলতেছেন খেলে স্বাস্থ্যের ক্ষতি হয় আপনি খালি চিৎকার চেঁচামেচি করেন যে সুদ খাওয়া যাবে না সুদ খেলে বড় পাপ বিপরীতে করজে হাসানা চালু করতে হবে সোননাথকে প্রতিষ্ঠিত না করলে বিদা তো ওখান থেকে উঠবে না কথা বুঝতেছেন এখন যদি দশজন মানুষকে হাত উঁচু করতে বলি আপনি এক বছরের ভিতরে আল্লাহর জন্য শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোনো মুমিন ভাইকে দশ হাজার টাকা ধার দিয়েছেন আমার মনে হয় দশজন মানুষের হাত ওঠা কঠিন আছে আপনার মুখে কি সুদের কথা মানায় আপনি সুদের বিরুদ্ধে বলতে গেলে তো আপনি মায়ের খাবেনি কারণ আপনি নিজেই তো এর সাথে জড়িত পাপকে সহ্য করা পাপকে প্রতিষ্ঠিত করে রাখা পাপ করা সমান অপরাধী নাসু বলতেছে কেউ যদি বেদাত করা তো বহু কথা কোন বিদাতীকে সহযোগিতা করে সমর্থন করে বিদাদী হুজুরকে দেখলে জরা ধরে খালি কপালে হুজুরেক দেখলে মন ভরে যায় এই কথা বলার সাথে সাথে আল্লাহ্ তোমার উপরে ওয়াল মালাইকাতি ফেরেস্তার লাহানত ও নাসি আজমা আইন গোটা মানব জাতির গজ বা তোমার উপরে প্রকাশ্যে একজন বিদাতীকে কেন সমর্থন করলো। ইসলাম কঠিন জিনিস এনে মজা করার জিনিস না আমাদের এই সমাজে সুদ একটা এমন একটা ভয়াবহ অপরাধে পরিণত হয়েছে সুৎখোর ও তো বুঝতেছে না আল্লাহর কি জিনিস এখানে কোনো মানুষকে যদি বলা হয় যে নিজের মাকে কি বিয়ে করতে চান এই কথা শুনেই তো মুখটা নিচের দিকে আসে লজ্জায় এই একটা কথাই কি ভাবাই যায় অতচ আল্লাহ রাসুস বলতেছে নিজের মায়ের সাথে জেনা করা নিজের মাকে বিবাহ করা হারাম হওয়ার পরেও কেউ যদি বিয়ে করে বিয়ে করে যত পাপ করল সুদ খায় তত পাপ করল না সবচাইতে কম পাপটা হইলো মায়ের সাথে জেনা করা উজবিল্লা। এক দিরহাম যদি কেউ সুদ খায় আপনি ধরে নেন দশটা টাকা একটা টাকা পাঁচটা টাকা আপনি তো লাখ টাকা খান আপনার এই সম পরিমাণ টাকা ছত্রিশ বার জেনা করলে যত পাপ হয় তত পাপ আপনার হয়ে গেছে বলেন নাওজবিল্লাহ মাইকোলা ভাই একটু খেয়াল রাখবেন কেউ তো নাই এখানে ও রাস্তা এদেরকে ডাকার আমি এটা আমরা করি না কখনো আপনারা যারা বাইরে ঘোরাফেরা করতেছেন আপনারা আপনাদের গতিতে বসে পড়বেন তো যে কথা বলতেছিলাম আল্লাহ সোমানা তালা সুক্রিয়া দায় করি আমরা সঠিক দিন মানতে চাই ইনশাআল্লাহ সুদের মতো ভয়াবহ পাপ থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ সেই তাও দাও সুদ এত বড় ভয়াবহ পাপ যে সুদ খাওয়ার কারণে মানুষ বড় বড় পাপের রাস্তা খুলে যায় বিশ্বাস করেন কি এর জন্য সমাজের আলেমোনামা সামর্থ্যবান মুরব্বী হাজি গাজী সবাই দায়ী কেন কারণ তারা করজে হাসানাকে কঠিন করে ফেলেছে মানুষের হাওলাত দেওয়াকে বোঝেন নাকি হাওলাত দেওয়াটা কঠিন ফেলেছে সময় অল্প তো সব বিষয়ে টাচ করব। সুদ আপনি আমাকে এক লক্ষ টাকা দিলেন আমি আপনাকে ফেরত দিলাম এক মাস পর এক লক্ষ দশ সুদ হইলো না হইল না সুদ তাই না আরো কিছু সুদের নাম বলি আমি আপনাকে এক বিঘা জমি দিলাম এক বিঘা জমি আপনি খাবেন এক লক্ষ টাকা আমাকে আপনি দিলেন এক বছর পরে আপনার জমি আপনি নিয়ে নেবেন আর এক লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়ে নিবেন মাঝখানে আপনার টাকা নিয়ে আমি একটা বছর উপকার পালাম এটা হলো মানুষের কথা এবার আপনারা বলেন তো এইটা কি অসুবিধা আছে পিছনের লোক ভয় পাইছে এটা কি সমস্যা আছে আছে কেন ইসলাম এইভাবে জুলুম কাউকে করে না টাকা টাকাই থাকবে পরে এক বছর আপনি সম্পদ খাবেন ইসলাম এই বিধান করে না আপনার ঠান্ডা হুজুর যা আর এক শয়তানি করে থয়েছে বলতেছে না এক লাখ টাকা ওইভাবে ফেরত না আনি নিরানব্বই হাজার নিক আটানব্বই হাজার নিক দুই হাজার টাকা কম দিয়ে দিক তালি হুবহু ওই টাকাটা থাকলো না কথা কি বুঝতেছেন নাকি এটা হলে শয়তান এমন ভাবে ধোকা দিয়ে দেশে আরে পাগল এক বছর ভরে সম্পদ খাওয়ার দাম কি দুই হাজার টাকা দুই হাজার টাকা এক বছর চলে গেল তাহলে সম্পদ কি বলে বা বর্গা নাকি হ্যাঁ রাখবেন আপনারা আচ্ছা এই পাপ বাদ দিলে আল্লাহর ঘরের প্রথম কাতার যারা দখল করে সলাতা দায় করতেছে আর ইমাম তাও শুনতেছি বিপদে আছে ধরলাম এই দুজন বাদ বাদ বাকি যত মুসল্লি আছে যত মুরব্বী আছে যত আর্থিক সামর্থ্যবান মানুষ আছে দুই বিঘা পাঁচ বিঘা দশ বিঘার উপরে যাদের জমি আছে আপনি প্রত্যেকটা লোকের নাম সিরিয়াল করেন দেখেন বাঁচে কয়জন তার মানে এই পাপটাকে পাপ মনে করতেছে না চল্লিশ বিঘা জমি তো উনি চাষ করবে না তিরিশ বিঘা দিয়ে রাখছে যে প্রত্যেকের কাছ থেকে এক লাখ দুই লাখ বিশ হাজার পঞ্চাশ হাজার নিয়ে খলিলপুর বাজারে মার্কেট করতেছে আর সমস্ত টাকা এখানে খাটাচ্ছে ভাড়া পাচ্ছে টাকার পাহাড় গড়ে নিচ্ছে ওই নিরীহ লোকটা এক লাখ টাকা দিতেও পারে না সম্পদও ফেরত পায় না কথা কি বুঝতেছেন নাকি তাহলে এইটা হলো সুদ যারা বলতেছে থাক সাকাটা নাম ধরা হুবহু ওই টাকা না রাখি দুই হাজার কম দিয়ে ওইটা পাকা খারাস হয়তান ইসলাম এই বিধান করা নাই ইসলামে ইনসাব ভিত্তিক বন্টনের কথা আছে কথা বুঝতেছেন নাকি আর একটা ভেজাল আছে আমের হয় নাই তিন দিয়ে রাজশাহী সাফাই অন্যান্য বেশি মানে আমের নাই তিন বাসা হয়ে গেছে ও তলে শুয়ে পড়ে বলতেছে যে তুই কত দিবি তোর কাছে এক বাসা দেই কে গাছও দেখে নাই ইউ দেখে নাই কে একজন খালি গঞ্চে দেয় এতটি গাছ আছে এরা ধারণা করি সার ব্যাসা হয়ে গেছে হচ্ছে কিনা হচ্ছে এরকম হচ্ছে এটা কি হালাল না হারাম হয়তো হয়তো জানে বলতেছে পাতা বেসা পাতা বেচতেছে আর একটা সৌদ ওই বলতেছে যে আমার এই এত বড় একটা পুকুর আমি বেঁচে দেব ছেলে বিদেশ যাবে বিপদে পড়ছি একটা দাম ধরা তুমি নিয়ে নেও তো বলতেছে যে এত বড় পুকুর ঠিক আছে কাকা সৌদ তোরাধার দেবো যদি হয়তো দেও না তুমি যদি আসি দেও তো নেও ঠিক আছে হয়ে গেল বেসা হারাম কি হলো হারাম পানি দেখে মাছ বিক্রি করা হারাম ওই পণ্যটা কোথায় আগে ভিতরে মাছ আছে না ব্যাঙ আছে আমি বসবো কিভাবে বসেছেন না গাছে আম পড়েই আছে মুকুল ওইরকম ধরেই আছে আমি একজন মুমিন আর এক মুমিনের কাছ থেকে চার লাখ টাকা দিয়ে এক হাজার গাছ কিনে নিলাম সকল ক্ষমতার উৎস কার হাতে আল্লাহর হাতে আগামীকাল সকালবেলা ফজর সালাত পরে এমন ঝড় আসলো মোট গাছ শুয়ে পড়ছে একবারে নেন ইসলাম কি কারোর উপর জুলুম করে তাহলে আমি যে ছয় লাখ টাকা দিয়ে সম্পদটা কিনে নিলাম আমার কি হবে এটা বলেন একবার গাছ আলা তো কথা ধরাতে দেবে না ও বলবে আমারই মাথায় বাড়বে একটা টাকা চাপের তুই আমার গাছ আরও লাগা দিয়ে পারল কথা বলতে পারতেছেন না অথচ জিনিস ধরলেন না শুলেন না এক কেজি বিক্রিও করেন নাই এই ছয় সাত লাখ টাকা এখন বাতিল বোঝা যাচ্ছে না আর একটা জিনিস আমি ছয় লক্ষ টাকা বিক্রি করলাম অথবা আপনি ছয় লাখ টাকা বিক্রি করলেন আমার কাছে বাগান কিন্তু আপনি খবর পায় গেছেন আপনার কাছ থেকে বাগান নিয়ে আমি আম বিক্রি করছি হলো তিরিশ লাখ টাকার হতে পারে না তখন আপনি শুয়ে পড়ে আর ঘুম আসবে না আমার মাথায় বাড়ি একটা কাম আমি তিরিশ লাখ টাকার জিনিস ছয় লাখ টাকা দিছে আমার সব শেষ নামাজে মন বসবি না রোজায় মন বসবি না যা ভালো কথা কয় খালি মিজাজ টং ইসলাম কোন অস্পষ্ট বিশ্বাসী না ইসলাম বলে তোমার জিনিস কই ডেস্টিনি শয়তানি করছিল আমাদের দেশে মনে আছে নাকি আরে চার মিনিটে দশ বানা দিচ্ছে আমার ধরি নিয়ে চলে গেছে পাবনা ওই রবিল মার্কেটের ওখানে যা পনেরো মিনিটের ভিতরে নট অনলি ফিক্স বাট অলসো প্লাস পৌনপনিক কন্টিনিউস এভরি টাইম চলতেই থাকবে কোনো মিস নাই একবার খালি নাম লেখান আপনি যাকে বানাবেন ও যাকে বানাবে চোদ্দ পুরুষ সাদা কায় যা খালি টানি নিয়ে বেড়াবি আপনি এমনভাবে বোঝাইলো আমি নেমে আসার সময় মনে করলাম এই গোটা বিল্ডিং মনে হয় আমার বাপদাদার তৈরি বিল্ডিং এ মনে হয় আমার বিল্ডিং আমি নামতেছি অথচ জিরো কয়েক গাছ লাগাচ্ছি গাছ কোন তা তাকি মুখটা কালা করে খারাপ করে যদি বলি যে আমার পাঁচ হাজার টাকার গাছ কিনছেন ওই গাছ আমি নিজে দুই চোখ দিয়ে দেখবো কথা কয় না কয় যে আপনি খালি ভেজাল করেন খালি ইসলাম এই রকম বেনামে অদ্ভুত হাওয়া বাতাস কিনতে নিষেধ করেছে মনে থাকবে কথা পণ্য রেডি হোক যে আমটা আমি দুই চোখ দিয়ে টাকা দেখতেছি এটা আমার আমানতে চলে আসলো কিন্তু মুকুল হয়েছে এক লক্ষ আপনার ক্ষমতা আছে যে দশ হাজার আম হবে এটা গ্যারান্টি দিতে পারবেন বোঝা যাচ্ছে না সুরা লোকমান ওয়াইউ নাসিলুল হই বৃষ্টি দেখে ওয়া আলামু মাফিল আর হাম মায়ের পেটের ছেলে সন্তান মেয়ে সন্তান যা কিছু দেওয়ার ক্ষমতা কার কার ইন্নাল্লাহাই দাহু আল মুসা আহ কিয়ামতের খোজখবর গায়েবের খোজখবর সবকে জানে একমাত্র আল্লা না বললে কথাটা ভুল হবে আপনি যদি বলেন যে আল্লাহ তাহলে আপনার পীরও তো কয়ে আমরা চোখ বন্ধ করি কবরের কাছে তা করে পিছনতে খাইটে নিয়ে দেখার চোখে মুখে একটা না পনেরো মিনিট বাড়িবেন আল্লাহর কসম আমাদের সুদানগর ঘটে আমি লজ্জায় দুঃখে পরি কথাটা বললাম শয়তান বর্ডার পার করে আসে কিছু কিছু ইবলিস শয়তান মুরিদ বলতেছে আব্বা হুজুর জি দাদার কবরের কাছে একটু হালতটা দেখলে হয়তো না তখন এই ইবলিশ হয়তো যাই এরকম ধন্যাধরি পরে আসে এই কথা বলিস হুজুর এখন কাশ ফে আছে। পিছনতে কাঁচা কংসি নিজা খাঁটি নিজা আল্লাহর কসম পিটা ধরেন মারের এক সেকেন্ড আগেও না যে আমার এখন মার শুরু এইটুক চেতন পায় না আর কবরের দায়িত্ব নিয়ে বসে আছে শয়তান একটা সেই রকম নাম করে একটা কমন ওয়াজ আমি বলি তারপর আপনার গাও ঘেমে যাবে ভয় চাল্লা এ তালিক পীরের আমরা কি কামে আমরা কবরের কাছে লারি না হই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামের বিবি স্ত্রী আমাদের আম্মাজান খাদিজা রদী আল্লাহ আনহা নাম শুনছেন তো এই এলোমেলো যারা আসতেছেন প্রত্যেকে যেয়ে দেখানো জায়গা পাবেন বসে যাবেন কাউকেন খাদিজা রদি আল্লাহ নাম শুনছেন নাকি রদী আল্লাহ আনহা তিনি মৃত্যুর আগে বলেছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হসাল্লাম আপনার থেকে বয়সে আমি বড় আপনার আগে যদি আমার মৃত্যু হয় তাহলে আপনি কথা দেন আমার কবরে আপনি একটু গোর দিবেন এটা আমাদের ইয়েতে লোকাল ভাষায় বলতেছি বুঝতে সহজ হবে গোর মানে একটু গোড়াগড়ি দিবেন বলেন করবেন আপনি না হয়তো আপনি কবরের উপর দাঁড়ায় সবার শেষে যাবেন প্রশ্নের উত্তরের বিষয়টা ক্লিয়ার করে যাবেন এরকম কথা আমাদের দেশে নাই তখন আল্লাহ নবী মোহাম্মদ সুল্লা সাল্লাম নাকি বলেছিলেন খাদিজা রে কিসের চিন্তা করো যে আল্লাহ তোমাকে সালাম দিছিল এর আগে ওই আল্লাহ নিজেই তোমার কবরের আদাব কবরে সহজ জবাব দিয়ে দেবেনি সোবাহ তো বলতেছেন এই সোবাহ আল্লাহ বলিয়ে যা কাম করেছেন কাকা ধর্মটাকে একেবারে মারিয়ে দিয়েছেন একবারে ঠাকুর মাকুর শয়তান খালি কয় আমার দাদা যায় নামাজ পারি পানি দিয়ে ভাসি চলে গেছে আপনি কাঁদেন আর কন আল্লাহ আকবার এই ঠিক মিকার বলেন না সুখ করে বসে থাকেন ধর্ম আলাদা জিনিস কঠিন ব্যাপার আমি যে হাদিসটা বর্ণনা করলাম এটা হলো মেড ইন সায়নার হাদিস এটা মদিনার হাদিস না এটা পাক্কা শয়তানি মিথ্যা কথা বলছিল কিন্তু বিরাট বড় হুজুর আমি তা জানি কিন্তু এই হাদিসের কোনো সনদ নাই তখন নাকি বললো যে আল্লাহ নিজেই সওয়াল জবাব দেবে আস্তকুল আজিম তা আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম মোহাম্মদ হাসাল্লাম তার বিটি ফাতেমাকে যদি বলতে পারে মিনান ফাতেমা ও আমার কলিজার টুকরা দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা স্বর্ণ গহনা যা কিছু দরকার আমার জীবদ্দশা আমার কাছ থেকে সায়ান আমি দিয়ে দেবো না শুনতেছেন না মনে হয় কিন্তু পরকালের ব্যাপারে তিন মিনিটের কথা বলবে আমি মানতে নারাজ কেন ওইখানে কর্মই শুরু হবে হলে ব্যক্তির আমল দিয়ে ভালো আর মন্দ বিচার হবে ওখানে কার খালু কার দলি ভাই কার মামা কার সাসা এইসব ফায়সা দরবারের জায়গা ওটা না লিমানিল মুলকুলিয়াম লিল্লাহিল ওয়াহিদিল কাহার একক মালিকানা নিয়ে আল্লাহ বিচারের মাঠে দাঁড়িয়ে থাকবে ওখানে তো ফাজলামো করার জায়গা না ওখানে তো দশ হাজার টাকা টেবিলের নিচ দিয়ে কাকা দেখে দিয়ে এই শয়তানির জায়গা না ওখানে একদম ইনসাট ভিত্তিক বিচার হবে ছাগলের বাচ্চার পর্যন্ত বিচার হবে আপনি মানুষ তো দূরের কথা শিংওয়ালা ছাগল যদি সিং নাই এমন ছাগলকে ঢুস দিয়ে রক্তাক্ত করে মেরে দেয় বিচারের মাঠে ওরা তো মাটি হবে ওদের কোনো জান্নাত জাহান্নাম নাই কোনো ছাগলের জান্নাত নাই জাহান্নাম নাই একবারে মাটি কিন্তু ওদেরকে আরেকবার তোলা হবে কেন ওই যে সিং বড় থাকার কারণে উস্তাদি করে শয়তানি করে একটা নিরীহ আর একটা ছাগলকে মারছিল এই কারণে এখন উইর সিং গদা দি উইর সিং মারিয়ে দিয়ে তারপরে সবলকে দুর্বল দুর্বলকে সবল করে আল্লাহ ইনসব ভিত্তিক শাস্তির ব্যবস্থা করে আবার তাদেরকে মাটি করে দেবে ইনসান মানুষ তা হবে না মানুষ বলবে আফসোস আমি যদি এই মাটির সাথে মিশে যেতাম কতই না ভালো হতো মারের সোটে মরবেও না বাঁচবেও না একই বিপদ আমরা তো মরিও না আমরা তো বাঁচিও না বুঝতেছেন কথা তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি বলে যে বিচারের মাঠে কবরে কি হবে তুমি নেকামল করো তাহলে তুমি উপকার পাবে তুমি যদি নেকামল না করো তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বেটি হিসেবে কোনো অ্যাডভান্টেজ তুমি পাবে না তা আপনার পীর কবরের কাছে আসি কাশফ করল এই আপনি দেখেন কীভাবে বোঝা যাচ্ছে নাকি কোন মুমিন মুসলমান পাঁচোক্ত সলা আদায় করে তো করে তাহাদ্দ পর্যন্ত পরে রমাদান মাসে সিয়াম পালন করে তো করে সাওয়াল মাসে ছয়টা করে আরে সাওয়াল মাস করে করে প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো পর্যন্ত করে তা করে তো করে সোম বৃহস্পতিবার পর্যন্ত সিয়াম পালন করে হস করে জাকাত দেয় আরে জাকাত দেয় শুধু রমাদনে বাদ বাকি এগারো মাস লোকটা নফল সাদাকা করতে থাকে আনলিমিটেডের লোকটা ভালো না কিন্তু একদিন খালি মুখ দিয়ে বলছিল যে আমার পীর সাহেব হলো গায়েবের মালিক ইমান কেউ অর্ধেক গেল না পুরাটা গেল বুঝতে না মনে হয় আরে নামাজ পড়ে তো তখন কি করবেন ও তো রোজা সারে না একটা কথা বলছে বলছে আপনার হুজুরের কথা বাদ দেন উই মুই কারে সরাসরি বললো সাল্লাম আপনি আমার স্যার হয় সে পরপর একটা ছেলের ব্যবস্থা করে দেন ইমানকে অর্ধেক যাবে না পুরাটা যাবে ইসলাম খুব সেনসিটিভ ব্যাপার মজা করে ঠাট্টা করার জিনিস ইসলামে নাই আছে কি আমাদের এদিকে কি চলে এইগুলির ব্যাপার আমাদের যেহেতু টপিক হয়নি একদম এক্সেপশনাল একটা ব্যাপার সুদের ব্যাপার এটা জরুরি এই বিষয়ে তাই আমি অধিকার যাচ্ছি না সুদ ঘুষ বান্দার হক নষ্ট করা ওজনে কম দেওয়া মালাত ইবাদত সংক্রান্ত সুন্না বিদাত এই ধরনের কোন বিষয়ে আলোচনা আপনার হুজুর করে না আপনার হুজুর খালি বলে আলা আউলিয়া আল্লাহ আল্লাহর অলি চলে আসছে বাবারা মুখের দিক টাকা থাকো গুনা মাপ। আল্লাহর কসম নিশ্চিন্ত করে হাবিদিয়া মাঝে পড়তাম আমার হুজুর আল্লাহ তুমি তাদের অন্যান্য বড় বড় খেদমতিরোশিলাই তুমি ক্ষমা করে দেওয়া আল্লাহ মানুষের ভুল থাকে আমাদেরকে বলতো যা বলছে এখানে কে ওই দিক যা সুপ করি তার কদম কদম বলে কদমের কাছে দাঁড়ায় মুখের দিকে একটু তাকায় থাকবে আল্লাহর বল তাকালিফারে নোরের সিহারা দেখলে অটোমেটিক ছবিরা মাপ আমরা যা হা করি টাকা থাকছি জি এটা হয়েছে কোন লজ্জার লজ্জা কোন তো টাকা থাকলি বলে মাপ অথচ আমরা জানি মেয়ের সম্পত্তি ছেলেকে লেখে দিলে কাবা ঘরের গিলাব ধরে যদি কাঁদতে কাঁদতে ঠাটা পরি মরেও যায় তাহলে জান্নাত হচ্ছে না আরে টাকা থাকবো বলে বাপের দিক গুণা বলে মা কন্ত দেখি দুঃখ দেশে এসে তাওহিদের কথা নাই সুন্নাতের কথা নাই বিদাতের কথা নাই সমাজের মানুষ কোন কোন রোগে আক্রান্ত এই আমি যদি ভুল না করি আমার সামনে যারা বসে আছেন প্রত্যেকের ওপেন হার্ট সার্জারি করার মতো রুগী আমরা ইবাদত সংক্রান্ত দিনই দিনিকাদে অথচ আপনার হাতে আপনার পীর একটা নাফা ধরা দিচ্ছে যে দাও খাউগা আমার আমার বুক ফাটতে হবে আমার ভিতরের সমস্যা আমি মারাত্মক রোগে আক্রান্ত আমার দেশে নাফা ধরা তারপর আরেক আলোচনায় আসি সুন্দর একটা বন্টন নীতি ইসলামে আছে আপনি যারা অর্থ সম্পদ আল্লাহ তালা দিয়েছেন জমি জমা অনেক আছে হারাম খাদ্য খায়েন না কত হুজুর বলতেছে কত মানুষ আপনাকে বলে আমরা ওয়াস করার পর আপনি বললেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন এই কথাটাই একটা ধোকা কথা বোঝেন নাই ওই এটা উদাহরণ সত্য উদাহরণ কালু খালি নাম শুনছেন নাকি সব ওকে ওরা সেই খুশি বিয়াল্লিশটা প্রশ্নের উত্তরের বাপদাদার জীবনে এই সিস্টেম দেখছে কথাবার্তা সব ভালো উপজেলা চেয়ারম্যান খালি আমাকে বেকারে ফাইন করে জরা ধরি এই জায়গা বলতে যে সব ঠিক আছে মাত্র দুইটা মিনিটের জন্য হলেও একটু মোনাজাত্রা করে দেন দুটি মিনিট এটা একটু নামে মাত্র একটু ফর্মালিটি মেনটেন করেন বলেন যে আল্লাহ আমিন বলে সারিয়ে দেন তার মানে উপস্থিত জনতা লাগা লাগানিমিনি আস্তে আস্তে ঠিক হবে নি তাই বললাম যে কোনো সমস্যা নেই আপনি যেহেতু বললেন কিন্তু আমার একটা দায়িত্ব আপনাকে নিতে হবে আমি এই মোনাজাত করার পর কত সময় পর্যন্ত এই দুনিয়াতে লাস্টিং করবো তার একটা সিগনেচার দেন কয়েদ তাই তাই আবার হয় নাকি আমি কি জানি কত সময় ব্যস্ত তাই আমি তো এই ভয়তেই শয়তানি করবো না কেননা এটাই যদি আমার শেষ কর্ম হয় তাহলে আমার শেষের কর্ম হলে হলো বিদাত অথচ আমার হর দরকার কোন মানুষের মুখের শেষ বাক্য যদি হয় লাহিল্লাল তাহলে সে জান্নাতে যাবে ইনশাল্লাহ কিন্তু আমি এই যে কামটা করব এত বড় বিদাত আমি মল্লিহম যদি আমার মাথার পর ঠাটা পড়ে আল্লাহ কোনোভাবে আমাকে নিয়ে গেল তাহলে আমার জীবনের শেষ কর্ম হলে হলো বিদাত আমি পারবো না উপজেলা চেয়ারম্যান আপনি নিজেই হাত তুলে দোয়া করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারো কাতু বলে আমি উঠে গেলাম জুকারের মতো টাকা আছে কি বলবে আর আমি বললাম পেশাবখানায় যাওয়ার দোয়া শিখায়ছে আল্লাহ নবী মা বোনদের গোপন মাসিক হায়েজ নেফ সকল গোপন রোগের কথা পর্যন্ত সাড়ে চোদ্দ শত বছর আগে বলেছে যাতে আমার উন্মতের মা বোনা বিপদে না পড়ে এত কিছু ক্লিয়ার করে দিয়েছেন নিজের বাচ্চাকে দুধ খাওয়াবে কিভাবে, নিজের জুতা নিজে কিভাবে পায়ে দেওয়াবে নিজে এক গিলাস মানে কীভাবে খাবে নিজের বাড়িতে নিজে মন মতো ঢোকা যায় না রাসুলের নীতিতে ঢুকতে হয় নিজের বিছানায় নিজে ঘুমানো যায় না মন মতো পরে ঘুমাতে হয় এত কিছু শেখায় সে যে নবী সেই রাসুলকে জানায় নাই যে জালসা মজলিসের পরে আমাদেরকে কি বলে এই মাহফিল শেষ করতে হবে তখন আর কোনো কথা নাই লাস্টে আমরা ওই পর্দার কাছে পাইনি মিটেনি হুদুর চলে আসে এক হাজার টাকা দিলে বলছি আপনার মুক্তি সারা সারাদিন পাঁচ পাঁচ গুড়ি দেয় ওই হুদুরে আসি কোন জি হচ্ছে তাহলে আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে সম্পদ দিয়েছে দশ বিঘা জমি আপনি একজনকে ডেকে বলবেন তুই কি এই দশ বিঘা জমি নিবে ভাতি যা কি অমুক হ্যাঁ কাকা আমি নিতে পারি কত দিবি বল কাকা আমি দশ বিঘা জমি আমি সারা বছর খাবো আমি এক লাখ টাকা দেব। আপনি বললেন যে আর বিশ হাজার টাকা বাড়া দিস বা একটা মীমাংসা করে ওই টাকাটা ওর কাছ থেকে নিয়ে নিলেন এক বছর পর আপনার জমি আপনারই থাকলেও মাঝখানে এক লক্ষ দশ হাজার টাকা পালেন ওইটা হলে হালাল কিন্তু ভাতিজা বিপদে পড়ছে মহাবিপদে পড়ছে মুশকিলে পড়েছে ছেলে চিকিৎসা করাবে আপনার মতো একটা ভালো মানুষের হাতে টাকা জিম্মি সম্পদ জিম্মি করে দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা নিয়ে গেল এটা তো ইংরেজদের সেই আপনার দালালদের কাজ এটা তো তাদের কাজ যারা আমাদেরকে শোষণ করেছে ঠিক নাকি তারা বসেই থাকতো কখন নিরীহ গরিব মানুষ বিপদে পড়বে আর তারাই এক পোয়া জমি দশ কাটা জমি বিশ শতক জমি আমার কাছে এসে বলবে গুরুজি যে রক্ষা করেন গুরুজি গুরুজি আমার জমিটা নিয়ে আমাকে তিন বেলা খাবার দেন আমার একটা মেয়ে বিয়ে আমি একটু তা বানানো লাগবে আমার কিছু টাকা দেন তখন ওই ঠাকুর বসে মনে করে আমি তো এই কারণেই বসে আছি টাকা দিবিও পারবি না কয়েকদিনবার খাটি পিটা করি তোর জমি নিয়ে নেব আজও পর্যন্ত সুৎখর বসে না কাকে বলে মেয়ে ছেলে ফেলে কানের তা পর্যন্ত টান দি সিঁড়ি নিয়ে গেছে নোয়াখালী টাকা নাই দিবি না মানে তোর বোর কানের তা নিয়ে দাবো টান দিয়ে সেরসে কান সহজ গেছে রক্ত চোষার চাইতে খারাপ সুদ একটা শ্রেণীকে লম্বা করে দিচ্ছে আপনি দিন দিন নিচেই যাচ্ছেন পৃথিবীর ইতিহাস সাক্ষী যদিও কথাগুলি মিডিয়াতে বলা জটিল কারণ আপনি তো জানেন যে অধিকাংশ মানেই খুব একটা ঢকের কাজ না আমাদের দেশের যে পীর ফকিরকে যে কোনো মাজার কেন্দ্রিক আড্ডা শয়তানি সমস্ত কিছু ঢেকে রেখেছে আমাদের দেশের বিশাল বিশাল বড় বড় শিল্পপতি বোঝা যাচ্ছে না আপনার চিৎকার চেসামিতি ঠিকে কিছুই আসা যায় না কিন্তু এদেরকে টিকায় রাখছে কোলের ভিতর করি বড় বড় শিল্পপতি কোটি কোটি টাকা খোলা মাঠে এসে দরবারে দেওয়া বলতেছে আমি একেবারে শূন্য হাতে ঢাকায় আইছিলাম যা কিছু রোজগার করছি আব্বাজানের রুহানির রুয়ার বরকতে যা কিছু করছি আমার এই বাবাজানের কদম্ব মোবারকের ওসিলায় একবার মুখ দিয়ে আল্লাহ কথাটা বের হলো না এরা পুষে রাখছে আমাদের দেশের যত মাজার যত পীরকে আপনারা একটু যদি আগে পিছিয়ে বলেন একটা বন্ড একটা হক একটা জায়েদা একটা হাসানা কত নাম দিয়ে আপনারা বলেন বলেন না আমরা একেবারে ঢালাভাবে বলে দিছি ভালো মানুষের বাচ্চা এই কাম করতে পারে না কোনো দিন ইমাম আবুহানিফা রহিমা হল্লার নাম ভাঙিয়ে আব্দুল কাদের জিলানির মতো মানুষের নাম ভাঙিয়ে কতদিন আর পাগলামি করে খাবেন আপনার হুজুরকে বলবেন আমরা আসার কোনো দিন যদি আশপাশে পান একটু বেয়াদবি করবেন না বিনয়ের সাথে মুস্কি হেসে হুজুরের ডাইন খান ধরে বলবেন পিস সাহেব হুজুর আপনার সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব নাই সম্পদ নিয়ে দ্বন্দ্ব নাই একটা কথা আজ তিরিশটা বছর চল্লিশটা বছর আপনার খানকা পুষতেছি আপনার দাদাকে পালকিতে করে নিয়ে আসছি আপনার আব্বাকে নিয়ে আসছি আপনিও আসতেছেন ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত আপনার সিলসিলা আমরাটা নিয়ে বেড়াবো কিন্তু একটা কথা আপনি তো এই যতদিন পর্যন্ত মাহফিল এসেছেন খালি দাদার কথা মামার কথা কাকার কথা খালুর কথা দলিবার গল্প একটা কথা আপনাকে বলি সকালে সারাদার বালিল্লাহ মাগরীবের পর সারাদার বালিল্লাহ এত কিছু আমাদেরকে দিয়ে গেলেন আপনি কি জানেন আমাদের এই সমাজের যুবক ছেলে ফেলের বর্তমান অবস্থা ভাত খায় এক বেলা গাঁদা খায় তিন বেলা খবর কি জানেন আমাদের এই গোটা সমাজের মানুষের রক্তে মিশে আছে সুদের মতো ভয়াবহ পাপ কোন না কোনোভাবে ডিরে ইনডিরেক্ট সবাই সুদের সাথে সম্পৃক্ত আপনার মুখে তো সুদের বাস পালাম না কোনোদিন আপনি খালি বলেন ও বাবা রা ও ধর মহাব্বাত বাবা তোর মোহাব্বাত আমি যদি সুদ খাই কাম আছে আমার সংশোধন হতে হবে না তাদেরকে বলেন মুখটা শুকে যাবে ডাইরেক্ট আপনাকে ভাই ছেলে তুই বেশি বুঝিস মানে সাইড থেকে কুঁই দেওয়ার লোক তো অনেক আছে কুঁই দেওয়ার একজন মুরব্বী বলেই ফেলবে তোর বাপের বিয়ে খাইছি তুই দুই দিনের ছেলে এত কথা কোসকে বাপের বিয়ে খালি না মরা খালি এর সাথে হালাল হারামের কি সম্পর্ক এই হলো বর্তমান অবস্থা কথা বুঝতেছেন নাকি একটু শক্ত হয়ে যাচ্ছে না তো বলা মাঠটা তো আমাদের মাঠের জন্য একটু শক্ত করেই বলি আল্লাহ মাঠ আমাদের কারণা আমরা কেউ যদি না আসি কাউকে না কাউকে আল্লাহ নেবেন কিনা ইনশাল্লাহ আমি দুই এক বছরের ভিতরে এরকম ঘটনা খুব কম ঘটছে যে মাহফিল থেকে সামনে যারা বসে পড়বেন কথা বলবেন কেউ মাহফিল থেকে সালাম দিয়ে নামতেছি অথচ তখন রাত এগারোটা বাজে না অথচ রাত তখন তিনটা বাজে না অথচ রাত তখন দুইটা বাজে না তার সাইতে আজকে আর আমি আসি কারণ তারা দুই কথা বলে তারা তারি সরে পড়তে পারবো না এটা ভালোই হয়েছে এটা খারাপ না আমরা আগে মনে করতাম সবার শেষে দেওয়া কত লাভ সবার শেষে গেলে লোকজনের খেদি লাগে আর নয়তো মেলা সময় বসে থাকতে থাকতে কল ইংসানো আজুলা মানুষ তরা প্রবন জাতি খালি উড্বস বস করে এই জন্য আমি এসেছি মাগরীপ থেকে এসা পর্যন্ত আমার জায়গা থেকে দুইটা কথা বলবো তবে আপনি কল্পনা করতে পারবেন না পরবর্তীতে যারা কথা বলবেন তারা কত বড় বড় দায়ী বলেন আলহামদুলিল্লাহ আপনারা প্রাণ ভরে কথাগুলো শুনবেন বলে থাকবেন ইনশাল্লাহ আমরা আরও দশ মিনিট আপনাদের সামনে কথা বলবো আল্লাহ সময় বরকদ্দিন আল্লাহ আমিন যে কথা বলতেছিলাম সুদ সম্পর্কে ঘুষ সম্পর্কে বান্দার হক সম্পর্কে আমাদের সমাজে ওয়াজ কম হয় না বেশি হয় কম খুব কম কেন না একটা নাম করা একটা ওয়াজের জায়গা আছে সেই জায়গা মনে হয় আপনারা আন্দাজ করতে পারেন নাই সেই রকম নাম করা একটা ওয়াজের জায়গা আছে আল্লাহর তিরিশটা গ্রামে অন্তত দুই চার পাঁচটা করে সে মাহফিল প্রতি সপ্তাহে হয় তার নাম কি হ্যাঁ বুঝলাম না আপনারা কি ঈদের জামাত ফেল করা মুসল্লি নাকি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা সপ্তাহে ওয়াজ হয় সেই ওয়াজের নাম কি জুমার খুতবার মঞ্চ জুমার খুতবার মেম্বার কি বলেন একটা হুজুরের হাত থেকে দুনিয়ার সব কিছু চলে গেলেও আল্লাহর ঘরের মেম্বার কিন্তু যায় নেই গেছে ওই চল্লিশটা মিনিট ওই পঁয়তাল্লিশটা মিনিট যদি হুজুর কাজে লাগাইতো আল্লাহর কসম দেশে জোরদার গুল খাওয়ার লক্ষ্য দিয়ে পাওয়া যেত না নিজেই হাকিমপুর গালের মধ্যে দিয়ে আছে ও কিভাবে বুঝবে হারাম কাকে বলে হালাল কাকে বলে বুঝতেছেন না কথা এক চিমটি গুল 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 আমরাও খেয়েছি আল্লাহ ক্ষমা করো আল্লাহ মাফ করো এক চিমটি গুল গুল চেনেন যে দিয়ে আপনার হাজি সাহেব খালি দাঁত মাজে কথা কলেই কয় দাঁত সিলিক পারে তো একটু নেই এই এক সিমটি গুলে যে পরিমাণ নিকোটিন থাকে লম্বা লম্বা সাতটা বড় বড় সিগারেটের ধারণ ক্ষমতার ওর ভিতরে থাকে বিশ্বে প্রতি বছর আত্মহত্যা এটা তো আত্মহত্যা যেটা ব্যাখ্যা বোঝেন না মনে হয় সিগারেট খেতে খেতে কেউ যদি লাঞ্চটা নষ্ট হয়ে ক্যান্সার হয়ে মরে যায় সেটা হলে আত্মহত্যা কি কি আত্মহত্যা আত্মহত্যা করলে কি জান্নাত জান্না নাকি আত্মহত্যা ঠিক তেমনি আল্লাহর ঘরের জুমার খুদ্বার মঞ্চে প্রত্যেকটা খতিব যদি মনে করত আমার বিদ্যা কম ঠিক আছে মাত্র কোরআনের দুইটা আয়াত নবীর তিনটা হাদিস অনুবাদ করে আজকে আমি তাওহিদ সম্পর্কে ওয়াজ করব। থাক আগামী জুমায় এই ওয়াজার আর করবো না তো আগামী জুমায় বিদাত সম্পর্কে তারপরে জুমায় শিরিক সম্পর্কে তারপরের জুমায় বান্দার হক সম্পর্কে তারপরের জুমায় সুদের ভয়াবহতা সম্পর্কে তারপরের জুমায় বান্দার হক সম্পর্কে এইভাবে হাক কলে বা সিরিয়াল করে যদি লোকটা বলতে থাকতো প্রত্যেকটা জুমায় ভিন্ন ভিন্ন টপিক তাহলে গোটা মানুষ গোনাকে মনে করতো ঠিক নাকি কিন্তু আপনাদের একটা সুযোগ সারা সপ্তাহ মাঠে কাজ করেন অফিস আদালতে ভিতরে থাকা শুক্রবারে জুমার খুদ্া যখন আল্লাহর ঘরে ঢোকেন তখন আপনার ইমাম ম্যানম্যান করে কি দিন পরে আরবিতে ও বোঝে না মুসল্লিও বোঝে না মুসল্লি মনে করে দিস ইজ দ্য মোমেন্ট বাড়িতে ফ্যান না এখানে এসি আছে চুপ করে গম পারে গম পারলাম কি এই দেখ মা এরকম করে মাথা হাত ধরি ঘুম পারতেছে কারণ হুজুর কি বলতেছে হুজুরের বাপ তা বলে না হুজুর বলতেছে মরামাটিতে বাসেন তুই মানা করলি এটা সেটা আবার দাওয়াত দেশছে বোঝে না অথচ সেম কথাগুলি যদি বাংলায় অনুবাদ করে বলতো আল্লাহ বলেছেন সোরা বানি ইসরা সতেরো নম্বর আয়াত সতেরো নম্বর সোরার পনেরো নম্বর আয়াত তাদা আছে সতেরো নাম্বার সুরাসাইল আয়াতি হাক আয়াত নম্বর বিরাশি এইটা আছে নিসা আয়াত আল্লাহকে মানতে বলেছে আল্লাহ রাসুলকে মানতে বলেছে সুরা আলী ইমরান তিন নম্বর সুরার একশো বত্রিশ নম্বর আয়াত আল্লাহ এবং তার রাসুলকে যদি মেনে নাও তাহলে তোমরা রহমত পাবে চার নম্বর সোরা নিসা আয়াত নাম্বার আপনার আশি আতি আল্লাহ আর রসূল লা আল্লাহ কুমতুরহামুন মাংতি রসুল আফাকদা আল্লাহ কেউ যদি রাসূলের হুবহু আনুগত্য করে সে যেন আল্লাহকে মেনে নিয়েছে সোভাল আল্লাহ সান নম্বর সোরা সোরা নিশা আয়াত নম্বর উনুষা সিরিয়াল করে লোকটা বলে দিক সোনা মায়েদা আয়াত নম্বর সাতছট্টি তাব্লিক করতে হবে কোরান দিয়ে তাব্লিক করতে হবে হাদিস দিয়ে বলে দিক বলবে না মানুষ হত্যা কত বড় ভয়াবহ পাপ সোরা মায়েদা আয়াত নম্বর বত্তিরিশ আয়াত নাম্বার বিয়াল্লিশ আয়াত নাম্বার সাতাশ সিরিয়াল করে বলে না ও কিভাবে বুঝবে আল্লাহর দয়া কি আল্লাহ কি সেনে না তার দয়া কাকে বলে আবু জেহেল কোন কারণে আবু জেহেল এইটার ব্যাখ্যা যদি আপনাকে আমি করতাম আপনি তাজ্জব হয়ে যেতেন যে আপনার ইমানের হাল হাকিকত ইমানের অবস্থাটা কি আমাদের দেশে যে বুজুর্গ সে এতই বুজুর্গ মানে মেয়েটা এত পর্দাশীল নিজের স্বামীর সাথে পর্যন্ত তিন বছর দেখা দেয় না বুঝলেন না কথা দুই চারটা ভালো মানুষ যাও আছে খালি রুমাইল মুিক খালি মাটির দিক টাকা ডানিবাম থেকে সালাম আসে ওর কামখালি ওলাইকুম আসালাম ওলাই কুমারসাল্লাম বলা নিজে সালামও দেয় না সালাতের দাওয়াতও দেয় না সুদ খায় তার বাড়িতে অনুরোধ করে বাদও দেওয়ায় না গান বাজনাও বন্ধ করে না হাজি নিচে শুয়ে তিন তলায় খালি ড্যান্স হচ্ছে আর গান বাজে হাজি বললেই কয় যে ওরা কি আমার কথা শোনে ফল ফলকে আমার কথা শোনে তুমি হাজি তুমি উপরেখা তুমি নিচে তার কথা তুমি মাটির নিচে ঢোকো তুমি উপরে কি করো তুমি ভাব রাগ করতেছেন মনে করে আল্লাহ দয়া পাবে না কেননা সে হুজুর পায়েছে ওই জাতি মুসল্লি পায়েছে ওই জাতি যা দাওয়াতি কাজ হচ্ছে শিরিকার বিদাতকে বেশ করে হচ্ছে আল্লাহ ক্ষমা করুক আল্লাহ আমিন তাহলে আপনারা ইবাদত করবেন তদন্ত করে বলেন ইনশাল্লাহ একটা পাপ থেকে বাঁচার জন্য মুসলমানের বাচ্চা কোরআনের একটা আয়াত যথেষ্ট উমারের মতো লোক বসে না আল্লাহ লাশ সামনে মানিয়ে নিতে পারতেছে না বসেই না আবু বকর ঘর থেকে যে বলতেছে উমার বলতেছে আমি বসবো না আমি অস্বীকার করে ফেললাম বোঝা যাচ্ছে না মনে হয় উমারের মতো মানুষ আল্লাহ নবীল্লাহ সামনে মেনে নিতে পারতেছে না বসে না অস্বাভাবিক হয়ে আছে আবু বকর এসে খালি একটা আয়াত বলছে উমার ঠান্ডা হয়ে গেছে মুসলমানের একটা আয়াতি যথেষ্ট এটা এটা পাপ সঙ্গে সঙ্গেও বলবে আল্লাহ আমার জীবন থাকতে এই পাপ আমি করব না আল্লাহ মুসলমান শুধু শুনবে এই কাজ করলে আল্লাহ খুশি এই কাজ করলে রাসুল খুশি ও বলবে আমার জীবন চলে যাক ইচ্ছাকৃত আমি রাসুলের এই শূন্যটা ত্যাগ করব না বোঝা যাচ্ছে নাকি গোনাকে ছোট গোনা মনে করবেন না ছোটখাটো গোনা মনে করে সেই গোনা করিয়েন না কেননা এই ছোট গোনা করলেও যে শাস্তি দিতে পারেন তার নাম হলে আল্লাহ ছোটখাটো বলে নবীর কোনো সোননাথকে ব্যঙ্গ করে আমল থেকে দূরে থাকবেন না কেননা এই ছোট আমল করলেও যিনি খুশি হয় তার নাম হলে আল্লাহ এটা তো দুনিয়ার মানুষ না যে বলে দিয়েছে বেটা দশটা থেকে চারটে পর্যন্ত কাজ করলে পাঁচশো টাকা আপনার ব্যাপারে রিদিকের কোন নির্ধারণ করা নাই আবিল ফালাহু। আশরু আমসা আলিহা কোন মানুষ যদি একটা নেক কাজ করে একে সর্বনিম্ন দশ বুঝাচ্ছে আর এক জায়গা বলতেছে মাসালুল্লা দীন আইয়ুম ফিকুন আমুয়ালাহুম ফি সাবিল ইল্লাহিকা মাস আলি হাব্বা তিন আম্বাত সাবসানাবিলা ফিকুল্লি শুম্বু লাতিম্মি আতু হাব্বাহ সারা দেন না বিশিটায় দেন না বিশ থেকে সারা গদা আছে একটা থেকে সারা গদা আছে ওর ভিতর থেকে সাতটা শেষ বাড়া গেছে প্রতি শীষে একশো দানা একে কয়শো হইল সাত দশে একশ্তর একে সাতশ হয়ে গেলে এখানে তাই মনে হচ্ছে কিন্তু আল্লাহ বলতেছে হিসাব আরে আমি আল্লাহ যদি কাউকে উত্তম রিদিক চাই দিতে চাই গুণাগাতা কিসের আমি আমার মন মতো দিয়ে দিই সুত থেকে বাঁচো ঘুষ থেকে বাঁচো টেবিলের নিচের টাকা খাওয়া থেকে বাঁচো হারাম খাওয়া থেকে বাঁচো বান্দার হক থেকে বাঁচো তোমাকে আমি কি পরিমাণ রুজি দেব তুমি নিজেই বলবে আল্লাহ এই কয় টাকার বেতন পায় মা এত খুশি কিভাবে থাকে আল্লাহ আমাকে এত বরকত তুমি কিভাবে দিচ্ছ এটা হলে হালালের বরকত কিসের এখানে যারা রয়েছেন হাত উঁচু করে বলাটা এইভাবে আমি গতির বিরুদ্ধে বলি না তবে প্রত্যেকে একটু আওয়াজ করে বলেন আমরা জীবদ্দশায় কোনো দিন সুদ খাবো না সুদ নেবও না বলেন ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ সুদে কোনোদিন কোনো বরকত নাই আছে কিসে বরকত ব্যবসাতে বরকত ব্যবসা মানেই তো তিন কোটি টাকা না ব্যবসা তো কলাও বিক্রি করে খাওয়া যায় যায় না যায় তো নাকি হাকিমপুর জর্দাদি পান বেচবেন লাভ বেশি তো পাগল লাভ বেশি হয় একটা কথা বলে শেষ করে দেব সুদ যে খায় যে খাওয়াচ্ছে যে লেখতেছে সুদের সাক্ষী যেই লোকটা বলছে ওই বাড়ি গেলে সুদ পাওয়া যায় ওই কাছে চলে যাও আপনি সুদ খেয়ে যত পাপি ওই বাড়ি চেনা দেওয়ালা তত পাপি সৌদি আরবে কোনো দোকানে গিয়ে তাওহিদ যারা বসে তাদের কোনো দোকানে গিয়ে যদি বলে যে সিগারেট আছে ও বললো নাই কিন্তু এই কথা বলবি না যে ও আমার মামার দোকানে যাও তা কয় না আমার দোকানে নাই তুমি মরে বা কি করবে ভাই আমি জানি না তা হারাম জিনিসের আমি দায়িত্ব নিতে পারবো না আর ওই বাঙালি বলতেছে কি আমার হাকিমপুর নাই তাই কি একটা মিনিট সময় দাও আমি সার করে নিয়ে আসি যেখানে সুদ প্রতিষ্ঠিত যেখানে মদের লাইসেন্স দেওয়া হয় যেখানে মদ তৈরি হয় যেখানে সিনেমা হল কার্যক্রম পরিচালনা করা হয় সেখানে সে ঝাড়ু দেয় ঝাড়ু তাকান আমার দিকে ওই বিল্ডিংটা যে ঝাড়ু দেয় ঝাড়ুদার মহিলা ওর কি পাপ হওয়ার কথা এই ঝাড়ুদারের কাজও করা যাবে না কেন কারণ আল্লাহর কাছে বলতে হবে আমি জানি অস্পষ্ট হারাম রুজি থেকে আমার দরকার নেই আমি মদের বারের দোকান কেন ঝাড়ু দেব। আমি আল্লাহর ঘরের বারান্দা ঝাড়ু দেব আমি টাকা দুইশো কম পাবো আমি এখানে ঝাড়ু দেব না এই সমটুক আমি পেঁয়াজ লাগাব ধান লাগাবো রসুন লাগাবো দরকার নেই মাথার উপরে ফ্যান আমি সিনেমা হলের বারান্দা ঝাড়ু দেব না এখানে তো মদ এখানে তো গাঁজা এখানে তো আপনার সিগারেট এখানে তো আপনার জর্দার কর্মকাণ্ড হয় কৌটা লাগানো হয় তারপরে মুটকি লাগানো হয় লেবেল লাগানো হয় এর সাথে যারা যারা জড়িত প্রত্যেকেই হারামের সাথে জড়িত মনে থাকবেনশাল্লাহ যাক আর কোনো কথা বলবো না আল্লাহ সুবান যে কথাগুলো আমি বললাম আমরা আজকে আমাদের সমাজের রোগ হিসেবে কথাটা বলেছি আল্লাহ সুবান তালা আমরা কোনো ব্যক্তির নাম ধরে বলি নাই অমুক 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 লোকজন সুদ খায় যাতে তিনি কষ্ট না পান আমরা বলেছি যারা সুদ খায় তারা এত বড় পাপি আশা করি এই সুদ আপনারা খাবেন না ইনশাআল্লাহ মায়ের সাথে জেনা বিবাহ এই কথাটা যদি আপনি সামনে রাখতে পারেন আমার মনে হয় না যে আপনি সুদের মতো ভয়াবহ পাপে আপনি জড়াবেন আল্লাহ তালা তিক দিক আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবানা তালা আমাকে যেন দিনের জন্য আরও বেশি কবুল করেন এখানে যারা উপস্থিত রয়েছেন আল্লাহ সুবানা তালা সকলকে ভালো রাখুন দুই দিন আসছে এখানে একদিন আসছে ভিত্তিপ্রস্থর যে আপনার প্রথম উদ্বোধন যেদিন হয় ওই দিন আর আজকে মাহফিলের জন্য আল্লাহ এর সাথে টাকা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে জায়গা জমি দিয়ে আমার মোস্তফা ভাইয়ের গোটা পরিবার সহ তার আব্বা যারা যে দায়িত্বের আল্লাহ সকলকে তোমার দিনের জন্য তুমি কবুল করো আল্লাহ আমাদের সাহেব ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ সহ যারা আজকের মাহফিলে আলোচক রয়েছেন আল্লাহ সকলকে তুমি উত্তমভাবে দিনের দুইটা কথা বলার তৌফিক দিও আল্লাহ আমিনোহানি হামদিক আর সাধু আল্লাহ কত বিরাইক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাত